হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন, উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। আমি আজকে অবস্থান করছি গাজীপুর জেলার সবচাইতে ব্যস্ততম জায়গা জয়দেবপুর বাস স্ট্যান্ডে। অর্থাৎ জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে বাজারের দিকে পূর্ব দিকে যে রাস্তাটি প্রবেশ করেছে, একটু এগোলেই হাতের ডানে এই আন্ডারগ্রাউন্ডে আপনাদের চোখে পড়বে হৃদয় রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট। এখানে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে এখানে খুবই মজাদার একটা সুস্বাদু হালিম পাওয়া যায়। অর্থাৎ তা গাজীপুরের বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আমি হালিম খেয়েছি, কিন্তু এই রেস্টুরেন্টের মতো এত মজাদার হালিম আমি এখনও খাইনি। বিভিন্ন জায়গায় হালিম খাওয়ার যে স্বাদ, এখানে স্বাদটা সম্পূর্ণ আলাদা। আর এখানে হালিমটা কিন্তু মাটন হালিম, অর্থাৎ খাসির মাংসের হালিম। যে দেখতে পাচ্ছেন আমি এসেই অর্ডার করেছি, আমি ভিডিও করে সময় নষ্ট করিনি, একদম সরাসরি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে সরাসরি হালিম অর্ডার করেছি এবং বাটার নান অর্ডার করেছি। আমি হালিমের মূল্যটা বলে দিচ্ছি। হালিমের মূল্য হচ্ছে এক বাটি 90 টাকা, আর রুটিটা হচ্ছে, অর্থাৎ বাটার নান হচ্ছে প্রতি পিস 30 টাকা। হালিমটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং মাংসের পরিমাণটাও ভালো, হালিমটাও একদম খুবই মানে আকর্ষণীয় এবং মোট ঘন। হালিমটা কিন্তু ঘন, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হালিম দেখবেন যে পাতলা হয় বা একটু পানি পানি হয়, কিন্তু এখানে কিন্তু একদম ঘন হালিমটা। এবং আমি বাটার নান না নিয়ে সরাসরি একদম হালিমটা টেস্ট করা শুরু করে দিয়েছি, কারণ আমি আগে বেশ কয়েকবার খেয়েছি, আমার কাছে যেহেতু ভালো লেগেছে তাই আপনাদেরকেও আজকে দেখাতে নিয়ে এসেছি। এবং একটু লেবু দিয়ে একটু টক টক ভাব আনলে অসাধারণ কম্বিনেশন তৈরি হয়। লেবুটা দিচ্ছি এবং আমি এখানে কিন্তু বিভিন্ন স্টাইলে খাবো। সেটা হচ্ছে আমি বাটার নানের উপরে একটু লেবু দিয়ে দিলাম, জাস্ট লাইক সল্ট ভি ও লবণ দেয়, আমি লেবুটা ওই রকম দিলাম। যাই হোক, প্রথমে হালিম টেস্ট করেছি, এখন বাটার নান হালিমে চুবিয়ে খাবো, আবার বাটার নান এমনিতে খাবো, আবার হালিম খাবো, এভাবেই চলবে। তো আপনারা আসলে এখানে যদি আসেন অবশ্যই উপভোগ করবেন। ওদের হালিমের টাইমটা হচ্ছে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা, এই সময়ের মধ্যে গেলেই আপনি হালিমটা পাবেন। আর আপনারা যখন জয়দেবপুর এলাকায় প্রবেশ করবেন রাত 8টার পরে কিন্তু সকল মার্কেট দোকানপাট বন্ধ হয়েছে, শুধুমাত্র রেস্টুরেন্ট এবং ফুলের দোকানগুলো খোলা থাকে। তো আশেপাশের মার্কেটে 8টার পরে যদি আপনারা দোকানপাট বন্ধ মনে করেন, মনে করবেন না যে রেস্টুরেন্টগুলো বন্ধ, এই রেস্টুরেন্টগুলো রাত 10টা 11টা পর্যন্ত চলে। তো প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টার মধ্যে গেলে আপনারা এই হালিমের স্বাদটা নিতে পারবেন। এবং হালিমের যে মাটন, অর্থাৎ খাসির মাংসটা দিয়েছে, এটা কিন্তু একদমই সফট। এর যে খাসির হাড় এমনিতেও আপনারা জানেন যে এগুলো অনেক নরম হয়, সফট প্রকৃতির, এগুলো মুখে দিলেই খুব সহজে চিবিয়ে খাওয়া যায় হাড়গুলো। তো মাংসটাও খুব সফট, আমি মাংসটাও টেস্ট করেছি, একদম সফট এবং অসাধারণ স্বাদ। মোট কথা আমার খুবই ভালো লেগেছে হালিমটা, খুবই ভালো। অনেকেই আসে এখানে, আসলে হালিমের মজায় আমি খাবারের মধ্যে এত পরিমাণ এর স্বাদ নেওয়া শুরু করেছি, আশেপাশে কে আছে সেটা আমার দেখার সময় নেই, আমি শুধু খেয়েই যাচ্ছি, এ হচ্ছে বিষয়। তো দেখতেই পাচ্ছেন যে রুটি খাচ্ছি, হালিম খাচ্ছি, আবার এই যে দেখুন রুটিটা কিন্তু একদম খুলে খুলে আসছে, বাটার নান ছিল, একদম খুলে খুলে আসছে এবং রুটিটা খুব ভালোভাবে তারা ভেজেছে। অর্থাৎ যেই ওইটারে কী বলে, রুটি তৈরি করার যে স্পেশাল চুলা থাকে, অর্থাৎ বাটার নান নান রুটি এটা তৈরি করার যে স্পেশাল চুলাটা থাকে, অনেকে গ্যাস কানেকশন দেয় অথবা অনেকে কয়লার মাধ্যমে করে, এরা হয়তো গ্যাস কানেকশনের মাধ্যমে করেছে রুটিটা। এবং দেখতে পাচ্ছেন হালিম খাচ্ছি, রুটি খাচ্ছি, এখন একটু সালাদ খাবো, কারণ মানুষজন বলে যে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি খেতে খেতে, তাই সালাদ খাবো, সালাদ খেলে চর্বি কমে, তো একটু সালাদও খাই এবং বেশ পরিমাণ কিন্তু সালাদও দেয় এটার সাথে, সালাদও খাই যাতে আমি আমার চর্বিটা কমে, আমার নিজের যে ফ্যাট, অর্থাৎ আমি যে মোটা হয়ে গিয়েছি লোকজন বলে খেতে খেতে শুধু খাই, তো একটু সালাদ খেয়ে সেটা কমালাম, আবার হালিমে চলে আসলাম। আমি
আবার হালিম এবং রুটি খাওয়ার পর আবার সালাদে আসলাম। সালাদ খাই, সালাদ খেলে আমার লোকজন যখন আমার স্বাস্থ্যটা কমে যাবে সালাদ খেতে খেতে, তখন আর বলবে না যে খেতে খেতে মোটা হয়ে যাচ্ছ, ফ্যাট হয়ে যাচ্ছ। তো সালাদ খাই, কিন্তু কাঁচামরিচ তো খেতে পারবো না। কাঁচামরিচ কেন খাবো? কাঁচামরিচ খেলে তো ফ্যাট কমে না, কাঁচামরিচও কিন্তু দিয়েছে। তো কাঁচামরিচ খাবে না, সালাদটা তাড়াতাড়ি খাই যাতে তাড়াতাড়ি ফ্যাটটা কমে যায়, কারণ এখন আমার হালিমটা শেষ হয়নি, হালিমটাও খেতে হবে। বন্ধুরা, হালিম খাওয়া শেষ করে, বাটার নান খাওয়া শেষ করে এবং সালাদও খেয়ে নিয়েছি যাতে ফ্যাট কমে যায়, তারপর হাত মুখ একদম ভালো করে টিস্যু দিয়ে মুছে আমি এখানে মালাই চাটা অর্ডার করলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যে মালাই চাটা চলে আসলো। মালাই চাটা মনে হয় কনডেন্সড মিল্ক এবং পাউডার দুধ মিশিয়ে তৈরি করেছে, কারণ স্বাদটা এরকমই ছিল। পাউডার দুধ এবং কনডেন্সড মিল্কের দুইটার স্বাদই আমি পাচ্ছিলাম। এ হচ্ছে বিষয়, চা খেতে খেতে একদম নিজেকে একটু রিল্যাক্স করছি, কারণ পেট ভরে গিয়েছে এত পরিমাণ হালিম এবং বাটার নান খেয়ে। বন্ধুরা, আমি এই লোকেশনটা আরেকবার বলছি, সেটা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুর বাস স্ট্যান্ডে নেমেই পূর্ব দিকে বাজারের ভিতরে যে রাস্তাটি প্রবেশ করেছে সেই রাস্তা দিয়ে এগোলেই একদম শুরুতে হাতের ডানে ভবনটিতে আন্ডারগ্রাউন্ডে আপনাদের এই হৃদয় রেস্তোরাঁটা আপনারা দেখতে পারবেন। তো প্রতিদিনই খোলা থাকে এবং হালিম পাওয়া যায় বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। থ্যাংক ইউ।